আমি খুব নিশ্চিত যে এই মুহূর্তে আদৌ কোনো কথা বলা উচিত না, কারণ কিছু অনুষ্ঠান আছে, আমি সেখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছি, যেটা খুব একটা সন্তোষের বিষয়। এখন সত্যি খুব ধন্দে পড়েছি যে কেন রাজি হয়েছিলাম এই কথা বলার জন্য। যেটা করা যায়, হাউস যখনই আমাকে বলবেন যে এই মুহূর্তে কথা বলা বন্ধ করা উচিত এবং এখানে শীল উইদিন আই বি স্টপিং, এখানে স্টপ করে দিন, সেটাও সম্ভব স্যার। আজকে আসলে আপনারা জানেন যে মিটাজিপিনের একটা প্রশস্তি কথা বলতে হবে, যখনই কোনো একটা ওষুধ উপলক্ষ হয় আমরা ওইভাবে কথা বলবার চেষ্টা করি যে পক্ষে কতগুলো কারণ দাঁড় করে ওইটা। আজকের অনুষ্ঠানও তার থেকে কোনো আলাদা কিছু নয়। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটু ছোট্ট ভূমিকা করেছি, এখানে এত বিদগ্ধ মানুষ আছেন যে আমি বিষণ্ণতাটি পড়াতে আসিনি, যদি এরকম কোনো ঝোঁক এসে থাকে তাহলে দয়া করে মার্জনা করবেন। আসলে মানুষের কষ্টের যে জায়গাগুলো, যারা সৃজনশীল মানুষ তারা নানানভাবে প্রকাশ করতে পারে, যেমন সব মানুষ তার কথা প্রকাশ করতে পারে। আমি একেবারে গৌরচন্দ্রিকা হিসাবে যার কথা এখানে উল্লেখ করেছি, আপনারা হ্যামলেটের কথা জানেন, শেক্সপিয়ার হ্যামলেট, হ্যামলেটের বাবা যখন মৃত্যুবরণ করে এবং মা বিযুক্ত হয়ে যাচ্ছে, সম্পর্কে চ্যুতি হচ্ছে, তখন তার মধ্যে একটা গভীর আবেগ, মন খারাপ করা, বিষণ্ণতার জগৎ তৈরি হয়েছিল। সেই উদ্ধৃতি দিয়েই আমি শুরু করি। আপনি যদি খুবই দ্রুত একটা কাজের একটা অনুবাদ চিন্তা করি, আপনারা খেয়াল করবেন যে হঠাৎ করে হ্যামলেটের আনন্দের জগৎ একেবারে ক্ষীণ হয়ে যাচ্ছে এবং তার চারপাশের জগৎকে বড় ধূসর মনে হচ্ছে। জগৎ, বাতাস, আকাশের যে তারকা, সব কিছু তার কাছে বড়ই ফ্যাকাশে মনে হচ্ছে। হ্যামলেট পরবর্তীতে বলছেন যে মানুষ কি একটা অসম্ভব আবিষ্কার, মানুষের সে কি প্রবল সম্ভব, মানুষের মধ্যে যুক্তি থাকে, বুদ্ধি থাকে, বিবেক থাকে, সৌন্দর্যবোধ থাকে, কিন্তু মানুষ যখন বিষাদময় হয় তখন তার কিছুই ভালো লাগে না। আমি একটা খুবই গালভারী নাম নির্বাচন করেছি, আমি জানি যে দিস ইজ নট দ্য রাইট প্লেস টু স্টে, যে বলি যে বিষণ্ণতা বা বিষাদময়তা এটাকে একটা পুনর্নির্মাণ করবার জন্য মিটাজিপিন প্রসঙ্গে কিছু কথা বলবার চেষ্টা করেছি। ভূমিকা হিসাবে দু একটা কথা বলি আমরা, এ কথা সবাই জানেন যে ফ্রয়েড যখন মর্নিং অ্যান্ড মেলানকোলিয়া লিখছেন, তারও আগে এই ভদ্রলোক প্রথম বিষণ্ণতা নিয়ে এরকম একটা কথা বলেছিলেন, অ্যানাটমি অফ দ্য মেলানকোলি, যে জগতে যদি নরোদ্দীপ্ত হয় তাহলে বিষণ্ণ মানুষের কাছে যাওয়াই ভালো। ইতিহাসও তাই সাক্ষ্য দেয়, বাইবেল বলি, ইলিয়েড বলি, নানানভাবে হিপোক্রেটসের আমল থেকে মানুষ কিন্তু বিষণ্ণতার জায়গা জানতেন। একটা সময় বলা হতো যে যারা খুব সংবেদনশীল মানুষ আসলে তারাই বিষণ্ণতায় ভুগি কিনা। এখানে যদি লক্ষ্য করে আপনারা তিনজন মানুষের কথা জানেন, এই বিষয়টি প্রাসঙ্গিক এই জন্য সাইকিয়াট্রির
প্রায়শই কথা বলা হয় যে আমাদের নানান রকম সোশ্যাল স্টিগমা থাকে। অনেক সভাতে দেখেছি বাইরে যে তারা হয় কি যেসব মানুষ সাফার করতে থাকে, যেমন সাধারণ মানুষের ধারণা যে মনোরোগ আদৌ আরোগ্য হয় না, এইসব যারা কষ্ট পাওয়া মানুষ যারা রিকভারিতে আসেন তারা প্রকাশ্যে কথা বলেন, তাদের এক্সপিরিয়েন্সের কাছে কথা বলেন, এগুলো আমরা আমাদের সময় ভাবতে পারি কিনা, যারা রিকভারি ফেজে আসে তারা কখনো কথা বলতে পারেন কিনা, যাতে করে জনমত এবং বিবেচনার জায়গাগুলো আমরা আবার চালাতে পারি। এটা চার্লস ডারউইনের একটা লেখা থেকে আমরা নিয়েছি যে মানুষ ভীত হলে, মানুষ কষ্ট পেলে তার অটোনমিক সিমটম যা যা হয়, আমরা বই পুস্তকে যা পড়েছি এখানে সবই আছে, তার নির্যন্ত থেকে তার খাম, তার খারাপ লাগা, তার চোখের অবয়ব এই প্রকাশ করে হয়ে যায়। এই ছবিটার কথা সবাই জানেন, ইনি বিষণ্ণতায় ভুগছিলেন, যদিও বায়োলজি যারা সাইকোবায়োলজি তারা বলেন যে আসলে উনি বাইপোলার ডিপ্রেশনে বাইপোলারই ভুগছিলেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল এবং চার্লস ডিকেন্স সিলভিয়া প্লাথের কথা আমরা বিশেষ করে বলি, যে ভদ্রমহিলা she was a very significant American poetess and she committed suicide. এবং বিষণ্ণ হলে কি কষ্ট হয় তার সামান্য একটু বর্ণনা যদি সিলভিয়া প্লাথ আমরা একটু উল্লেখ করি। প্লাথের মা বলছেন যে তুমি ঘুমিয়ে পড়ো, ও বলছেন যে আমি তো আসলে ঘুমোতে চাই কিন্তু ঘুমোতে পারি না, বারবার চোখটা খুলে যায় এবং আমার শিওরে যে ঘড়ি আছে সে ঘড়ির কাঁটার দিকে বারবার চোখ চলে যায়। তারপর ভাবি যে স্নান করে কি লাভ, আগামীকাল তো আরেকটা কষ্টের দিন শুরু হবে, এবং সিলভিয়া আলটিমেটলি কমিটেড সুইসাইড। প্রিভিয়াসলি আমরা নতুন করে কথা না বাড়াই, আসলে সারা পৃথিবীতে সাইকিয়াট্রিক ডিজিজের প্রবণতা একই রকম, এটা এখানে যারা সবাই মেধাবী মানুষ জানেন। যেটা বলবার বিষয় হচ্ছে যেটা ক্রমাগত আমাদের দিকে ধেয়ে আসছে, এটাকে সাইকিয়াট্রিতে যারা আমরা প্রাথমিক ছাত্র সবাই জানি যে এই অসুখগুলোকে আমরা এইভাবে বর্ণনা করি বায়োসাইকোসোশ্যাল মডেল দিই। আজকে দিস ইজ নট দ্য রাইট প্লেস টু টক অ্যাবাউট নিউরো অ্যানাটমিক কিছু প্রবলেম হয়, নিউরোকেমিক্যাল এগুলো সবই এত বিশদভাবে আপনার জানানো, এবং বিষণ্ণতার একটা মানুষ সবচেয়ে বড় ব্যাপার যে দুই তৃতীয়াংশ যে সুইসাইড হয় সারা পৃথিবীতে তারা মূলত বিষণ্ণতায় আক্রান্ত হন। এবং একটা উল্লেখযোগ্য বিষয় যে সাইকিয়াট্রিস্টদের কাছে কম মানুষ যাচ্ছে না, বিকজ যে তারা সোমাটিক সিমটমতে বেশি কথা বলেন, এবং যার জন্য যারা ইন্টার্নিস্ট এবং যারা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান সেটা চলে যায়। আরেকটা এই স্লাইডটা ইজ মোর অ্যাপ্লিকেবল টু দ্য নন সাইকিয়াট্রিস্ট, যে কোনো না কোনোভাবে ডিপ্রেশনের সঙ্গে যুক্ত না হলেও যারা ইন্টার্নিস্ট তাদের বড় একটা অংশ নানানভাবে কিন্তু ডিপ্রেশনের সঙ্গে সম্পৃক্ত থাকবে। And it can be messages to the cardiologist, to the pulmonologist, jara endocrinology, ei jaga gulo amra kaaje lagate pari. Ei proshongo ta ashole notun kichui noy, amra jokhon chhatro chhilam shob shomoy amader shikshak mohodera biological symptom bolten somatic symptom. Ekhane jara amader khub tonnotoro jara manush ache tader kache bolbar bishoy hocche ashole manush chikitsoker shonge je kotha bolte chan, somporko korte chan, সবসময় তার সাইকোলজিক্যাল সিমটমদের কথা বলতে চান না, কারণ এটা অনেক স্টিগমা থাকে। মানুষ যদি বলে যে আমার মন খারাপ হয় সেটা এখন সমাজ গ্রহণযোগ্যতার দিকে যায় না, যদি বলে যে ঘুমোতে পারি না, আমার খাদ্যে অনীহা হচ্ছে, তখন দ্যাট বিকাম দ্য ফোকাস অফ অ্যাটেনশন এবং এতে হয় কি কেয়ার গিভিং সিস্টেমের মধ্যে চলে যায়। এবং বিষণ্ণ যেটা বড় ব্যাপার যে বিষণ্ণতা একা হাঁটছে না, বিষণ্ণতার সঙ্গে কিন্তু আমাদের অন্য যেসব অ্যাংজাইটি ডিসঅর্ডার স্পেশালি পিটিএসডি, প্যানিক, জিএডি, ওসিডি এগুলো সম্পর্কিত থাকে। এবং ডিপ্রেশনের সঙ্গেও আবার দেখা গেল যে গলা গলি ধরে খানিকটা অ্যাংজাইটি সিমটম প্রায় সবসময় লেগে থাকে। আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম যে ডিপ্রেশনের সব পেশেন্ট একইভাবে আসেন না, বায়োলজিক্যাল সিমটমস তো বটেই, ক্রনিক ফ্যাটিক থাকে, বয়োবৃদ্ধদের একভাবে আসে, শিশুরা দেখা গেল যেন সে স্কুল পারফরমেন্সে সমস্যা নেই আমাদের কাছে চলে আসতে পারে, এবং কিছু কিছু কালচারাল স্পেসিফিক সিমটমস আছে যেটা যে মোর পার্টিনেন্ট টু দ্য কালচারাল সাইকিয়াট্রি। আমরা দেখবো যে কিছু সিমটমস আছে যেটা আমাদের ডায়াগনোসিসে হেল্প বাধা সৃষ্টি করে। এই ছবিটি নতুন করে বুধবার কিছুই নেই যে বিষণ্ণ মানুষ আক্রান্ত হলে মনোযোগ হারিয়ে যায়,
উদ্যমহীনতা তৈরি হয় সেটি বলবার চেষ্টা করেছি আমি। এটা একটা ছোট্ট নেমোনিক্স, আমাদের যারা খুবই অনুজ মানুষ আছেন, যারা ছাত্র মানুষ আছেন, তাদের জন্য ভেবেছেন যে একটা কথা। এবং কোর্সটা, এই কোর্সটা আপনারা সব জানেন, দিস ইজ জাস্ট কোটেড ফ্রম দ্য ক্যাপলান্স। দেখতে পাচ্ছি যে বেশ বড় সংখ্যার মানুষ কিন্তু প্রায়ই তাদের সিমটমস ভাড়া কমে পাবে, এই যে এদেরকেও আমাদের জায়গা দরকার। ডিপ্রেশন চিকিৎসা করতে যেয়ে যেটা আমরা বড় সমস্যা হয় যে হয়তো অ্যাংজাইটি বা ডিপ্রেশন নিয়ে চিকিৎসা করছি, চট করে কিছু মানুষ কিন্তু মেরু পরিবর্তন হয়ে বাইপোলার দিকে চলে যায়। তো এটা হয়তো আমরা যারা চিকিৎসা করতে চাইছি বা যারা এর সঙ্গে যুক্ত আছি এটাও খানিকটা ভাববার বিষয়। আমরা কীভাবে অ্যাসেস করি সেই জিনিসগুলো, নতুন করে বলবার নয় ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বড় ব্যাপার যে সুইসাইডের বিষয়টা যদি আমরা আমাদের ধারণার মধ্যে না নিয়ে আসি তাহলে এই অ্যাসেসমেন্টটা খুব সঠিক হয় না। যখন একটা মানুষ আক্রান্ত হয় আপনারা জানবেন যে ওই পরিবারের সদস্যরা অনেকগুলো প্রশ্ন করতে থাকে, এই রোগটা কি ভালো হবে, এই রোগের ভবিষ্যৎটা কি। এই প্রশ্নগুলোরও খানিকটা হয়তো আমাদের জবাব তৈরি করবার বিষয় আছে। এগুলো যারা হসপিটাল ইকোনমিক্স নিয়ে কাজ করেন তারা বলেন যে আসলে বিষণ্ণতা যদি দূর না হয় তাহলে কীভাবে সামাজিক অর্থনীতির উপরে তার প্রভাব তৈরি করে। And you can have a view that many people, they commit suicide. Some people, they have the road traffic accident, alcohol abuse, they are losing jobs, and they have a failure, and that leads to the dysfunctional family, absenteeism, এবং job related অনেক গুলো injury তৈরি হয়ে যায়। আমরা কিভাবে differential diagnosis করি সেগুলো আপনার খুব জানা। সবচেয়ে বড় ব্যাপার যে depression ঘটে এটা ইউনিপোলার না বাইপোলার সেটা বড় ব্যাপার। তারপরে হয়তো আমরা সাইক্লোথাইমিয়া বা কোনো আন্ডারলাইন কোনো ফিজিক্যাল কারণ আছে কিনা সেগুলো খুঁজবার চেষ্টা করি। যখন একটা ডিপ্রেশনের চিকিৎসা আমরা দিচ্ছি কিন্তু পর্যাপ্ত রেসপন্স হচ্ছে না, তখন কিছু কিছু কারণ আসলে আমাদের খোঁজা দরকার। যেমন সত্যি ওষুধটি সে নিচ্ছেন কিনা, কমপ্লায়েন্স আছে কিনা, আন্ডারলাইন কোনো মেডিকেল ইলনেস আছে কিনা, অন্য ওষুধের সঙ্গে তার কোনো ড্রাগ ইন্টারাকশন হচ্ছে কিনা, এই জায়গাগুলো আমরা বিবেচনায় আমরা চিন্তা করি। সাইকোটিক সিমটম বাইপোলার ডিপ্রেশন কিনা এটা একটা বড় ব্যাপার। অ্যান্টি ডিপ্রেশন কাদের ভালো রেসপন্স করে পজিটিভ ডিপ্রেশন আমরা দেখি যে মূলত যাদের বায়োলজিক্যাল সিমটমস থাকে এবং অ্যাকিটনসের থাকে, ফ্যামিলি হিস্ট্রি অফ ডিপ্রেশন থাকে, এরা ভালো থাকেন বা ভালো রেসপন্স করেন। কিছু কিছু আছে মানুষ ভালো রেসপন্স করেন না, যেমন বোঝাই যাচ্ছে যে যদি কোএক্সিস্টেন্ট সাইকিয়াট্রিক ডিস্টারবেন্স থাকে, ক্রনিক সিমটমস থাকে, সাইকোটিক ফিচার্স থাকে। এবং আমরা দেখি যে রিস্ক অফ রিকারেন্স অফ ডিপ্রেশন খুবই বেশি, এবং সেক্ষেত্রে আমরা যদি সবসময় প্লেসিবো দিয়ে আমরা ভালো রাখতে পারি না, বরঞ্চ দেখা গেল যে যদি কোনো মেনটেন্স ড্রাগ আমরা রাখতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা এই রিস্ক অফ রেফারেন্স কমাতে পারি। আসলে কীভাবে ডিপ্রেশন চিকিৎসা করি এটাও নতুন করে শেখানোর বিষয় কিছু নাই। আমরা নির্বাচন করি, একটা ওষুধ নির্বাচন করি, অ্যাকিউট সিমটমসগুলো কখন চলে যায় সেটার অপেক্ষায় থাকি এবং চেষ্টা করি যেন চট করে রিল্যাপস এবং রিকার না করে, সেটার জন্য আমরা একটু দীর্ঘমেয়াদী রাখতে চাই। এটা আসলে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। ট্রিটমেন্ট অফ ডিপ্রেশন করতে যদি দেখা যায় যে অল্প মানুষই কিন্তু অ্যাডিকুয়েটলি ট্রিটেড হচ্ছে, এইটা একটা বড় মেসেজ যে আমরা আনট্রিটেড থাকতে বড় একটা অংশের পেশেন্ট। কাজে আমরা যখন ওষুধ নির্বাচন করি বা কথা বলি এটা একটা ভাববার বিষয় আছে যে গোলস অফ ডিপ্রেশন সব কিছুই না, এই কথাগুলো আমরা ইতিমধ্যেই বলে ফেলেছি। সবচেয়ে বড় ব্যাপার যে রিল্যাপসটা রিকারেন্সটা যদি বারবার আসতে থাকে তাহলে একটু দীর্ঘমেয়াদে চিকিৎসা করতে হয়, 1 to 2 years তো বটে। নাইস গাইডলাইনস আপনার সবাই জানে, আসলে প্রচুর ওষুধ বাজারে ছড়িয়ে আছে। এই আমাদের এই দোকানিকে যদি দেখেন ফার্মাসিস্টকে, আজকে হয়তো আমরা একটা ওষুধের উপলক্ষ নিয়ে কথা বলবো, যদি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আদার ড্রাগস এখানে দেখি বিটাজিপি হচ্ছে, ওয়েট গেন, সিডেশন এগুলো সবচেয়ে বেশি করছে, কিন্তু এর পক্ষে যেটা যায় সেক্সুয়াল ডিসফাংশন এটা প্রায় করছেই না, যেটা এসএসআরআইয়ের ক্ষেত্রে একটা খুবই বড় সমস্যা। তো এটা নিয়ে হয়তো আমরা দু একটা স্লাইডে কথা বলবো। ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট ডিপ্রেশন আমরা কীভাবে করি আপনাদের জানা আছে, এসএসআরআইয়ের সঙ্গে কিছু অগমেন্টেটিভ থেরাপি করি।
এই ছোট্ট ভূমিকা করে মিটাজিপিন শব্দটি দিয়ে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অ্যাকচুয়ালি দিস ইজ এ কেমিস্ট্রি, আমরা এটাকে সংক্ষেপে বলি নাসা, দ্যাট ইজ নাউলেজ এনার্জি অ্যান্ড স্পেসিফিক সেরোটোনার্জিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এর ডিসক্রিপশন আপনারা লক্ষ্য করেছেন যে 1966 অর্গ্যানন কোম্পানি এটাকে আবিষ্কার করে এবং ফার্মাকোডাইনামিক্স ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দিস মোস্টলি ইট ইজ অ্যান্টাগনিস্টিক অ্যাসেরোটিন T2, T3 and histaminergic, alpha-1 adrenergic and muscarinic receptor সেখান থেকে কাজ করে থাকে ফার্মাকোডাইনামিক্সে। কাইনেটিক্স যদি চিন্তা করি যে পিক প্লাজমা কনসেন্ট্রেশন 2 ঘন্টা পরে এবং স্টেডি স্টেট অফ প্লাজমা লেভেল বাই 6 days অ্যান্ড মোস্টলি ইট ইজ এলিমিনেটেড থ্রু দ্য ইউরিন অ্যান্ড ভেরি লেসার পার্সন। প্রধান যে ইন্ডিকেশন আপনার সবাই জানেন, ডিপ্রেশন তো বটে, কিছু অফ লেভেল ইন্ডিকেশন বই পুস্তকে বলে some of the anxiety disorder, itching, poor appetite, especially the people who are on the chemotherapy because they have the lower appetite. And we have the experimental with hypothetical management like the sleep apnea, inappropriate sexual behavior, the secondary symptoms of the autistic spectrum disorder, drug dependence, akathisia, and negative symptoms of the schizophrenia. প্রিকশন মূলত একটা অ্যাডভার্স ইফেক্টের সঙ্গে সম্পর্কিত। আপনারা লক্ষ্য করুন যে এখানে আমাদের ডিসলিপিডিমিয়া করার একটা পক্ষে কিছু কিছু ডেটা দেখা যায়। অনেক সময় অ্যালানিন ট্রান্সমাইনেজ উইচ ইজ ইন্ডিকেটর্স অফ দ্য লিভার ফাংশন, নিউট্রোপেনিয়া খুব সামান্য পার্সেন্টেজ পেশেন্ট হয়, সেটা সাধারণত 2 বছরের মধ্যেই দেখা যায়। যেটা বড় ব্যাপার যে অন্য অ্যান্টিডিপ্রেসেন্টের তুলনায় যে রিঅ্যাক্টিভেশনস অফ দ্য ম্যানিয়া এবং হাইপোম্যানিয়া, this is lesser chance in case of the metazepine. So this is another point. Adverse reaction, আপনার সবাই জানেন এত ওষুধগুলো নিতে হয়, মূলত সোমনোরেন্স অ্যাপিটাইট এগুলো বাড়িয়ে দেয়, ড্রাই মাউথ হয়, ওয়েট গেনটা এই ড্রাগের একটা খুব বড় সমস্যা হয়ে যায়। এটার জন্য অনেক পেশেন্ট আলটিমেটলি এটাকে স্টিক করতে চায় না। ডোজেস বিষয়টা জানেন, আমি এখানে আইভি শব্দটা লিখেছি বটে, আইভি আমাদের দেশে পাওয়া যায় না, অন্য কিছু দেশে আইভি পাওয়া যায়। আমরা খুব স্মল ডোজ দিয়ে শুরু করি, সর্বোচ্চ 45 পর্যন্ত যায় এবং ধীরে ধীরে এটাকে টাইটার করে আপনি দেওয়া হয়। কীভাবে কাজ করে আমরা একটু আগে বলেছি যে এটা অ্যান্টাগনিস করে সেরোটোনিন এবং নরাডিনার্জিক রিসেপ্টর। আই অ্যাম নট গোয়িং ইন ফার্দার ডিটেইলস। ইন্টারাকশন এই যে ড্রাগগুলো ডাইজিপাম অ্যালকোহল এগুলো ইম্পেয়ারমেন্ট অফ সাইকোমোটর পারফরমেন্স করে। যদি ফ্রি প্রেসক্রাইব উইথ ক্লোরিডিন দেন হ্যাভ এ চান্স অফ হাইপারটেনসিভ ক্রাইসিস। এবং আমরা দেখেছি যে যেগুলো অনেক মেডিকেল কন্ডিশন আছে যেখানে স্লিপ ইজ এ প্রবলেম, ইনসমনিয়া, দ্য লো ডোজ অফ দ্য মিটাজেপাইন দে অ্যাকচুয়ালি হেল্প ইন দ্য ওভারকাম দ্য ইনসমনিয়া। এবং দেখা গেছে যে বয়োবৃদ্ধতা বা অন্য ডিজিজের ক্ষেত্রে জায়গাগুলো বেড়ে যায়। স্মলার যে ডোজটা সেটাই আসলে দেখা গেল যে আমাদের সিডিউশনে কাজ করে বেশি, বিকজ দে ব্লক দ্য হিস্টাম এনার্জি রিসেপ্টর, কিন্তু হাই ডোজে সেটা ওইভাবে আর কাজ করে না। মিটাজিপিনের যদি আমরা একটু সুখ্যাতি করি তাহলে আপনারা লক্ষ্য করবেন যে এর কার্যক্ষমতা প্রায় সাইক্লিক যে অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যামিটিপ্রাইন, ক্লোমিপ্রামিন এদের মতোই হয়, কিন্তু দেখা যায় যে কিছু কিছু সাইড ইফেক্টের তুলনায় এর এফিকেসি টাকা আমরা হয়তো পরবর্তী আলোচনায় বলছি। একটু আগেই বলার চেষ্টা করেছি যে ম্যানিকে সুইচের চান্স থাকে লেসার, লোয়ার রিস্ক থাকে। আমরা যদি টিসিএ চিন্তা করি বাট ইট হ্যাজ এ বেটার টলারেবিলিটি, এগুলো আমরা একটু গ্রাফিক্যালি বলবার চেষ্টা করেছি যে মিটাজেপাইন, অ্যামিটিপ্রাইন এবং প্লেসিবো যদি চিন্তা করা যায় দেয়ার ইজ এ গুড রেমিশন এটা ইন কেস অফ দ্য মিটাজেপাইন। ফ্লুক্সিটিনের তুলনায় দেখা যাচ্ছে যে মিটাজেপাইনের আমরা যদি হসপিটাল অ্যাংজাইটি যে ডিপ্রেশন স্কেল আছে সেই স্কেল দিয়ে আমরা মেজার করবার চেষ্টা করেছি। একটা দিজ আর দ্য ডেটা ফ্রম ডিফারেন্ট জার্নাল, দে আর অ্যাডভোকেটিং মোর ইন ফেভার অফ দ্য মিটাজেপাইন এবং তুলনামূলকভাবে অন্য এসএসআরের সঙ্গে তারা বলবার চেষ্টা করছেন যে দের ইজ গুড রেসপন্স উইথ দ্য মিটাজেপাইন। সেটা ভেলার ভ্যাকসিনের ক্ষেত্রে তাই বলা হচ্ছে। যদি সংক্ষেপে বলার চেষ্টা করি তার মিটাজেপিনের ভালো গুণের মধ্যে একটা আছে যে সেক্সুয়াল ডিসফাংশন খুবই সামান্য করছে, ভেরি লেসার চান্স অফ ড্রাগ ইন্টারাকশনস,
এবং যেটা সেক্স মানে প্রবলেমটা সেটা প্রায় নাই হয় এক্ষেত্রে দেখা যায়। এটা একটা খুব বড় কম্পারেটিভ স্টাডি ফ্রম দ্য ক্যানাডিয়ান জার্নাল ডায়াগনোসিস। এরা নানান ওষুধ করে ছড়িয়ে দেখবার চেষ্টা করছেন যে মিডডাজি পয়েন্ট এফিকেসির দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে আছেন, কিন্তু যদি কম্পারিজন চিন্তা করি এর আবার অ্যাকসেপ্টেবিলিটি দে আর টকিং মোর ইন ফেভার অফ দ্য এসিটালোপ্রাম। তো এইভাবেই আমাদের পেশেন্ট নির্বাচন করা। আসলে আমার বলবার কিছু নেই, ইতিমধ্যে সবই বলা হয়ে গেছে। আসলে বিষণ্ণতা ইস জাস্ট লাইক এ মেডিকেল ইলনেস, ইট ক্যান বি ট্রিটেড এবং ট্রিটমেন্ট করা উচিত এই জন্য, বিকজ উই ক্যান প্রিভেন্ট সুইসাইড। আসলে বিষণ্ণতা বা আমরা যারা মনোরোগ নিয়ে কাজ করি, বলো আপনারা জানবেন যে আসলে রোগের বাইরে কিছু মানুষের সাফারিংস থাকে, কিছু মানুষের কষ্ট থাকে যেটা চোখে দেখা যায় না। সাইকিয়াট্রিস্টরা সেই না দেখা কষ্ট নিয়ে কাজ করে। তাই যে সাফারিংসে যখন আমরা কথা বলি, আসলে মানুষের সে অন্তর্গত রক্তপাত নিয়ে কথা বলি এবং ক্রনিক ইলনেসের যেটা সমস্যা, যদি এই যে রিল্যাপস রিমিশন রিকারেন্সের কথা বারবার আমরা বলছি, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের সঙ্গে আসলে যারা থেরাপিস্ট যারা সাইকিয়াট্রিস্ট আলটিমেটলি একটা সম্পর্কের জগৎ তৈরি হয়। কাজে মিডডাজিপিন তো বটেই, সেই সম্পর্কের জগৎটাই আজকে এই বিষয়টা আমাদের পুরো অনুষ্ঠানটার সৌজন্যে। আমাদের মিডডাজি যারা জেনারেল ফার্মা আছেন তাদের হয়ে তারা দুটো স্লাইড এখানে যুক্ত করেছেন, আমি সেটি ইতিমধ্যে আমরা বলে ফেলেছি। আমার মনে হয় যে আমি আর নতুন কথা না বাড়াই আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন হয়তো প্রশ্নোত্তর আছে, আমি যেগুলো প্রায় কিছুই বলতে পারি নাই বা যেগুলো আপনাদের জিজ্ঞাসা ছিল, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আলোচকরা আছেন, তারা আপনাদের প্রশ্নের জবাব দেবে। এ সেরাটোনিন এবং নরাডিনার্জি রিসেপ্টর, আই এম নট গোয়িং ইন ফার্দার ডিটেলস। ইন্টারাকশন এই যে ড্রাগগুলো ডাইজিপাম অ্যালকোহল এগুলো ইম্পেয়ারমেন্ট অফ সাইকোমোটর পারফরমেন্স করে। যদি ফ্রি প্রেসক্রাইব উইথ অ্যাথরিটি দেন হ্যাভ এ চান্স অফ হাইপারটেনসিভ ক্রাইসিস। এবং আমরা দেখেছি যে যেগুলো অনেক মেডিকেল কন্ডিশন আছে যেখানে স্লিপ ইজ এ প্রবলেম, ইনসমনিয়া, দ্য লো ডোজ অফ দ্য মিডডাজিপাম দে অ্যাকচুয়ালি হেল্প ইন দ্য ওভারকাম দ্য ইনসমনিয়া। এবং দেখা গেছে যে বয়োবৃদ্ধতা বা অন্য ডিজিজের ক্ষেত্রে জায়গাগুলো বেড়ে যায়। স্মলার যে ডোজটা সেটাই আসলে দেখা গেল যে আমাদের সিডিউশনে কাজ করে বেশি, বিকজ দে ব্লক দ্য হিস্টাম এনার্জিক রিসেপ্টর, কিন্তু হাই ডোজে সেটা ওইভাবে আর কাজ করে না। মিডডাজিপিনের যদি আমরা একটু সুখ্যাতি করি তাহলে আপনারা লক্ষ্য করবেন যে এর কার্যক্ষমতা প্রায় সাইক্লিক যে অ্যান্টিডিপ্রেশন অ্যামিটিপ্রাইন ক্রোমিপ্রামিন এদের মতোই হয়, কিন্তু দেখা যায় যে কিছু কিছু সাইড এফেক্টের তুলনায় এর এফিকেসি টাকা আমরা হয়তো পরবর্তী আলোচনায় বলছি। একটু আগেই বলার চেষ্টা করেছি যে ম্যানিকে সুইচের চান্স থাকে, লেসার লোয়ার রিস্ক থাকে। আমরা যদি টিসিএ চিন্তা করি, বাট ইট হ্যাজ এ বেটার টলারেবিলিটি। এগুলো আমরা একটু গ্রাফিক্যালি বলবার চেষ্টা করেছি যে মিডডাজিপাম অ্যামিটিপ্রাইন এবং প্লেসিবো যদি চিন্তা করা যায়, there is a good remission eta in case of the mitazepine. Fluoxetine er tulonay dekha jacche je mitazepine er amra jodi hospital anxiety je depression scale ache she scale diye amra measure korar chesta korechi. Actually these are the data from different journal, they are advocating more in favor of the mitazepine এবং তুলনামূলকভাবে অন্য এসএসআরের সঙ্গে তারা বলবার চেষ্টা করছেন যে দের ইজ গুড রেসপন্স উইথ দ্য মিডডাজিপাম। সেটা ভেলার ভ্যাকসিনের ক্ষেত্রেও তাই বলা হচ্ছে। যদি সংক্ষেপে বলার চেষ্টা করি, তার মিডডাজিপিনের ভালো গুণের মধ্যে একটা আছে যে সেক্সুয়াল ডিসফাংশন খুবই সামান্য করছে, ভেরি লেসার চান্স অফ ড্রাগ ইন্টারাকশনস, এবং যেটা সেক্সুয়াল যে প্রবলেমটা সেটা প্রায় নাই হয় এক্ষেত্রে দেখা যায়। এটা একটা খুব বড় কম্পারেটিভ স্টাডি ফ্রম দ্য ক্যানাডিয়ান জার্নাল ডায়াগনোসিস। এরা নানান ওষুধ করে ছড়িয়ে দেখবার চেষ্টা করছেন যে মিডডাজিপাম এফিকেসির দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে আছেন, কিন্তু যদি কম্পারিজন চিন্তা করি এর আবার অ্যাকসেপ্টেবিলিটি দে আর টকিং মোর ইন ফেভার অফ দ্য এসিটালোপ্রাম। তো এইভাবেই আমাদের পেশেন্ট নির্বাচন করা। আসলে আমার বলবার কিছু নেই, ইতিমধ্যে সবই বলা হয়ে গেছে।
আসলে বিষণ্ণতা ইটস জাস্ট লাইক এ মেডিকেল ইলনেস ইট ক্যান বি ট্রিটেড এবং ট্রিটমেন্ট করা উচিত এই জন্য বিকজ উই ক্যান প্রিভেন্ট সুইসাইড আসলে বিষণ্ণতা বা আমরা যারা মনোরোগ দিয়ে কাজ করি বলো আপনারা জানবেন যে আসলে রোগীর বাইরে কিছু মানুষের সাফারিংস থাকে কিছু মানুষের কষ্ট থাকে যেটা চোখে দেখা যায় না সাইকিয়াট্রিস্টরা সেই না দেখা কষ্ট নিয়ে কাজ করে তাই যে সাফারিংসে যখন আমরা কথা বলি আসলে মানুষের সে অন্তর্গত রক্তপাত নিয়ে কথা বলি এবং ক্রনিক ইলনেসের যেটা সমস্যা যদি এই যে রিল্যাপস রিমিশন রিকারেন্সের কথা বারবার আমরা বলছি সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের সঙ্গে আসলে যারা থেরাপিস্ট যারা সাইকিয়াট্রিস্ট আলটিমেটলি একটা সম্পর্কের জগৎ তৈরি হয় কাজে বিদ্যা যে কিন্তু বটেই সেই সম্পর্কে জাগরটাই আজকে এই বিষয়টা আমাদের পুরো অনুষ্ঠানটার সৌজন্যে আমাদের মিত্রাজি যারা জেনারেল ফার্মা আছেন তাদের হয়ে তারা দুটো স্লাইড এখানে যুক্ত করেছেন আমি সেটি কিন্তু মধ্যে আমরা বলে ফেলেছি